হালদা নদীর মধ্যে বালু উত্তোলন করতে ইলেকান ডেজার লয় বাড়ি হাইরে বারকে দুজনের উগ খাতাল মাছ আঘাত ফাইরে মরি গিয়ে মরি জানার পরে মাছগুলো যখন বা সুইটকি হালদা নদীর মধ্যে এক ফটোসারি মাছি বেড়ে দেখি দেখানোর পরে রাউজান উপজেলা প্রশাসনের খবর দিয়ে উপজেলা প্রশাসন আয়েরে মাছি বের উদ্ধার করছি উদ্ধার করে আজি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের জাদুঘরের মধ্যে আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে মাছিবে হস্তান্তর করছি এই যে হালদার মামাচ্চ দিয়ে এই মাছিবে ধরনে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর বিভাগ বহুত সমৃদ্ধই এবং আর ছাত্রছাত্রী সকল আরও বহুত কিছু জানতে থাকি আর একজন হালদার স্থায়ী বাসিন্দা হিসেবে এই আজি যে হাতলা মাছ উদ্ধার করছি ভারকে যোজনের আসলে এটা বিশ্ব বড় অর্জন বড় পাওয়া এই প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর এই রুই কাতলা এই মৃগেল কালীবাবুস ইন প্রচুর ডিম সারে প্রতি বছরে হালদা নদী এখন অবশ্যই ধ্বংসর পদত হালদার হন প্রাণ ফ্রি ফাই তিনু হালদার যা অবস্থা এখন দুষ্কৃতকারী যারা অবৈধভাবে যারা বাল উত্তোলন করে ইন যতদিন পর্যন্ত বন্ধ না করে হালদার আর পরিত্রাণ পাইতেন বালু আমাদের এখানে তোলা এক সাইডে বন্ধ আর এক সাইডে সরকারি যে জায়গায় খাস জায়গা সরকারি যেটা টেন্ডার দেয় সেইটা আমরা সরকারের উপরে লেভেল লিখেছি এটা বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু এমনি অন্য রকমের ইয়ে ছাড়া ওই যে বেআইনি কিছু গরিবের কোনো ব্যবস্থা নেই আমাদের মানুষ বদলি করি এই ব্যাপারে খুব সিরিয়াসলি ভূমিকা নিয়েছেন এই যে হালদা নদীর ঐতিহ্যবাহী হল যে এই মা মাছ হ্যাঁ এই মাছের কারণে কিন্তু হালদা নদী আজ সমগ্র বিশ্ব এবং বাংলাদেশ তো অপরিচিত অবশ্যই বাংলাদেশের পাশাপাশি সমগ্র বিশ্ব আজ চিনে অথচ এই মা মাছ কিন্তু অহরহ এইভাবে এই ধরনের মা মাছ কিন্তু কিছু দুষ্কৃতিকারী মারি ফেলার আর এই মা মাছও মারা জানার পিছনের কারণ হল যে ড্রেজার আপনারা জানেন যে প্রচুর পরিমাণে বালি উত্তোলনকারী ড্রেজার চলে বালি উত্তোলন করে অবৈধভাবে এই ড্রেজার ইন যখন ফুল লোড যখন নদীর মধ্যে চলে তখন এই প্রফেলার যখন নদীর অনেক গভীর দিয়ে চলাচল করে তখন এই প্রফেলারের আঘাতে কিন্তু এই মা মাছও মারা গিয়ে উগ্র কাতলা মা মাছ তিন বছর ফরতুনেতি বা কিন্তু ডিম দেয় হ্যাঁ সুতরাং এবার যেহেতু প্রায় সাত বছর এখন চলে ছয় বছর প্লাস প্রায় সাত বছর চলে এবার আড়ারে এই তিন বছর প্লাস হতো যদি যদি ডিম দেওয়া শুরু করে তলিবে আড়ারে চার বছর আড়ারে ডিম দিই হালদা নদীর ডিম দিই যদি চার বছরের এই মাছের যে ওজন যে বয়স সে অনুযায়ী যদি চার বছরই যদি ডিম দিয়ে যদি আড়ারে অ্যাভারেজ করি প্রায় চারশো ষোলো কোটিটি আড়ারে কন্ট্রিবিউট করছেন আড়ার প্রকৃতির তো আমি এই মুহূর্তে আসলে আমার মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাই যাতে হালদা নদীর ড্রেজার অনতিবিলম্বে বন্ধ করে